জন্মের পর প্রতিটি নবজাতকের প্রথম এবং প্রধান খাদ্য মায়ের বুকের দুধ হলেও সাবেক ফুটবলার রাজিয়া সুলতানা শিশুপুত্রের ভাগ্যে তা জোটেনি। ফেলফেল করে তাকিয়ে সদ্য জন্ম নেওয়া শিশুটি যেন খুঁজে বেড়াচ্ছেন মা রাজিয়াকেই। এত মানুষের ভিড়ে মা নেই তা বোঝার ক্ষমতা হয়নি রাজিয়ার একদিনের শিশুপুত্রের। স্ত্রীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন রাজিয়ার স্বামী ইয়াম রহমান। তবে এই ঘটনার জন্য রাজিয়ার মা এবং ছোট ভাইকে দায়ী করছেন স্বামী ইয়াম এবং তার পরিবার। আমাকে এর মধ্যে কোনো কিছু জানানো হয় নাই। আমাদের ওয়াইফ যে মারা গেছে, যেন ব্লাড পাইছে। আমার শাশুড়ি নির্মল একটা ব্যক্তি, তাকে আমি খুব ভালোবাসতাম, কিন্তু উনি নরপশুর চেয়ে অদম। তিনি বলে আমার তোর ওয়াইফের সাথে হাজবেন্ডের সাথে কথা বলা লাগবে না। এটা কেমন কথা? আর আমার পিছনে এসে আমার ওয়াইফের কিছু টাকা পয়সা আছে, সেটা আমি আত্মসাত করবো না। আমার একটা ছেলে, আমি ছেলের নামে আমি সব ডিপোজিট করতে চাই। ওদেরকে ফোন করি, আমি বলছি যে ওর যদি পেন উঠে ওরে ডাক্তারের কাছে বা ওইখানে ব্যবস্থা নিতে বলতেছে। রাতে 2টা বাজেও বলছে যে ওরে মোবাইলটা দাও, ওর স্বামীর সাথে একটু কথা বলবে। ও কি শেয়ার করতে চাইতেছে ওর দেয় নাই। তো আমার থেকে লাগতেছে যে ওদের অবহেলায় মারা গেছে। তবে বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন সাবেক ফুটবলার রাজিয়া সুলতানার মা এবং ছোট ভাই। আসলে আমার কোপালের দোষ, এটা কত বলি। তুমি যে একটা সন্তান, তাই না? মানুষ করতে চাও না, ওই মানুষ করে তুমি নিজে হাতে দিতে চাবা। তাহলে এইটা যদি পারো তাহলে আমাকে আর কিছু শোনা লাগবে না। গ্রাম্য ডাক্তারের থেকে ট্রিটমেন্ট পরে মানে দেখার পরে ডাক্তারও ভালো চলে যায়, কিছু মানে ভালো থাকে 1-2 ঘন্টা। তারপরে যে হঠাৎ মানে সামান্য ব্যথার থেকে উনি রাজিয়ার এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু মেনে নিতে পারেননি তার স্বজনরা। এদিকে রাজিয়ার রেখে যাওয়া শিশু সন্তানের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্মানিত প্রধান উপদেষ্টা শেখ বশির আহমেদ মামুন। তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে 1,00,000 টাকা উপহার দিয়েছেন নবজাতকের ভবিষ্যতের জন্য। একেবারেই দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। ঠিক এমনই সময়ে এই শিশু সন্তানের জন্য সহযোগিতায় এগিয়ে এসছেন সাতক্ষীরা জেলা আন্তর্জাতিক ক্রীড়াবিদ ও সংগঠক ফোরামের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব শেখ বশির আহমেদ মামুন। তার ব্যক্তিগত তহবিল থেকে 1,00,000 টাকা প্রদান করেছেন শিশুটির আগামীর জন্যে, ভবিষ্যতের জন্যে। আগামীতে তার যে কোনো সহযোগিতা, শিক্ষাসহ অন্যান্য ক্ষেত্রে প্রয়োজন হলে তার পাশে জনাব শেখ বশির আহমেদ মামুন দাঁড়াবেন। উল্লেখ্য, সন্তান জন্মের কয়েক ঘন্টা পর অসুস্থ হয়ে পড়েন সাফজয়ী নারী ফুটবলার রাজিয়া সুলতানা। পরে গত বৃহস্পতিবার ভোরে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় রাজিয়ার। এর আগে বুধবার রাত 10টার দিকে বাবার বাড়ি সাতক্ষীরা কালীগঞ্জের লক্ষ্মীনাথপুরে স্বাভাবিকভাবে পুত্র সন্তানের জন্ম দেন তিনি।